হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের সব গডফাদার এই রুমে নাম শুনলে বুক কেঁপে ওঠে তাকে। খেলার প্রতি দুইটা ফ্রিজ ব্যস্ত, 10,000টা হয়েছে, তুই 10,000টা দিয়ে কি করবি? আমার মতো পোলা পোলা লাগে মাস্তানি করবি? খেলার প্রতি ওটা আমার এক প্যাকেট সিগারেটের দাম, তুই কিসের মাস্তানি করবি আমার লাগে? আমি এখন যদি 2,000 পাউন্ড যদি পাঠাই দেই, 2 লাখ টাকা তোরে পাঞ্চ করিয়া উপাইয়ে যাই, হয়তো ভাত খাইবে যাই সেরাটনে, আমার লাগে মাস্তানি করিস এক এইসব পোলা পালরা দিবে। ওই টোকাইরা যখন দেখবে তোর মতো যে এটা মাল তো বা, তখন এ তোর ভাই তখন ফ্লাই মিটে ধরে দেবে। আমি তোর আমি তোর ফাদার নট এমপি, আই এম এমপি ইন বাংলাদেশ, চুপ। তুই আমার লাগার মাইকি ধরবি না, ঘর একটা ফ্রিজ বেচছে ভাত খাস, ফ্রিজের বাচ্চা ফ্রিজ ফ্রিজ দেখাইয়া তুই আমার লাগাই সবার হানে রাজনীতি একটা শিখলাম। আপনাকে কি সহ্যশীল হইতে হবে? তুই নাম্বার দে, নাম্বার দে, ছেলে কয়টা চাকু দিয়ে পড়া পড়া ভালো গালি শিখলাম। আপনাকে ধৈর্যশীল হতে হবে, কোন ধরনের হুমকি ধামকি শোনেন এই মালটোবা, সে হচ্ছে লায়ন হার্ট, কোন হুমকি ধামকিতে মালটোবা ছেড়ে দেওয়ার পাত্র নয়। মাস্তানি করবি উড়ুদুরো মাস্তানি করবি না, রিয়েল মাস্তানি কর। দেখতে তোর চাকু দিয়ে তোর মুখটার মধ্যে কয়েক কম ধর, মুখটার মধ্যে 500 কোপ দিবি হালার পর, তোর মুখটার ভিতরে 5,000। আমার কি স্যান্ডেলের নাম্বার? আমার স্যান্ডেলের নাম্বার তোর বাহের নাম্বার দে হালার হতে হলো, স্যান্ডেলের নাম্বার নে তাইছো, তুই পারলে তোর মোবাইল নাম্বারটা দে, মোবাইল নাম্বার দে, আর ওই ডেরে কনফার্ম করবি, ওই বখাটার মতো করবি না, বেশ ভাই নাম্বার দিয়ে কবি কি এই নাম্বার আমার, এইরকম করবি না, তোর রাখ আমি ধরতে আসি। দেখবি না তোর ইচ্ছু মাঠ দেখাবি না, মাঠ দেখালেই মনে করবি এটা ফেলাই ম্যান মারছে। তুই মোস্পিকিরে দেখো এই পৃথিবী পাল্টা পৃথিবীতে কেট আউট করছে, ওই কোথায় তুই জানো? ওই এখন পঙ্গু হাসপাতালে ঘুমাইতে আছে, তা আমার লাগে এরকম ফাজলামি করে। ও তো একটা ডক্টর, ডক্টর নাই তোর কাছে তো, দেখো ডক্টর ওরা এখন পঙ্গু হাসপাতালে, আমি হয়তো স্যার 3 মাস আগে, তুই যখন হুবি হানে যাই ওর লাগে নেক্সট বেড দিম হানে, দেখবেন ওয়েট ওয়েট নেক্সট বেড পাবি হানে, তোর নাম্বারটা আমার আইবি হানে, দেখবেন তুইও যাই নেক্সট বেডে ঘুমাবি পঙ্গু হাসপাতালে, ওয়েট আনছি দেখবি হানে। মুশফিকের দেখো এত যে ডাক ডোল পিড়েই তো তোর সামনে এই রুমে, দেখো ওরা কই দিস আমি, দেখ ডোন্ট ডিস্টার্বিং মি, পরে কিন্তু তুই পঙ্গু হাসপাতালে যাবি, গেছে না গেছে, তোরও আমি নেক্সট বেডে পাঠাইতেছি, ওয়েট তুই দেখবি না কোন জায়গার তোর ওয়াল টন না ফোর টন পাঁচ ডাক্তার ঢুকাইতেছে, কেন লাগে মাস্তানি কেন? মুশফিক ডাক্তার, ও তোর মিনিস্টার। আপনি আপনি সামিয়ার একজন অ্যাডমিন কে পাঁচটা গালি দিলেন না, বাসটা কই তো বাসের কথা কইছি, বাস যে বাস ঢুকাই দিবে ফকিনি। আরে ভাই রে ভাই পোলার, আমি আমরা সামিয়ার কথা কইতেছি রে, আমরা আমরা নরমালি জেনারেল চ্যাটিং করতেছি, ঠাস করে টি আমার ডর দিয়ে দিল। এই এই জিনিসটা মালটোবা ভাই আপনি করা উচিত হয় নাই, সামিয়া আর এই ফেলাই ভাইয়ের পার্সোনাল ব্যাপারে আপনি কেন ঢুকবেন? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আরে মোলা ভাই এটা ও নট অনলি টুডে, এভরি ডে এভরি টাইম আমরা, তুই আমার লাগে না মোলা ভাই, ওই যে মাস্টার রিটে যে করে ও একটা বাংলাদেশের পোলা, আমাদের সব সার্কেল গুলোই তো বাংলাদেশ, আপনি মনে করেন ইংল্যান্ডে থাকে, আপনার বাপ দাদা ফ্যামিলি কোথায়? বাংলাদেশে, 14 জেনারেশন বাংলাদেশে বেটা, আমরা একারা থাকি, তুই মনে করিস কি তুই আমার লাগে মাস্তানি করে তুই চেকতে পারবি? হ্যাঁ আমি যদি 2,000 পাউন্ড যদি সারিয়ে যদি দেয় তোর 14 গোষ্ঠী যাই পিড়িয়ে ল্যান্ডা বাংলা করে ফেলাইবে বাংলাদেশের পোলা ভানে, তুই কেন লাগে কি কস? তুই 5 লাখ টাকা সমস্যা হয়েছে কি আপনি 2,000 টাকা জমাইতে তো প্রায় 2.5 বছর লেগে যাবে, এত টাকা আপনি পাবেন কোথায়? ওরে বেড়ারে বেড়া, এই তো ভুল করিয়ে ফেলাইছ মোল্লা, তোমরা কাম করিয়ে তারপর সেভ করবো, আমাকে কাম করিয়ে সেভ করলে ওরা এমনি বাল পড়িয়ে দেয় 10-15 হাজার, আপনি জন্মরি সোনাকে যদি জিজ্ঞেন
যে প্রধানমন্ত্রী আপনার তো ব্যবসা নাই, আজদা মরিসেন নাই, তা আপনি টাকা পাইবেন কই? ওই বেটা কি আপনার কইতে পারবে, উত্তর কি দিতে পারবে? পারবেন না। ক্ষমাকা ফালতু উত্তর করে কোনো দরকার আছে ভাই? না, যেটা আপনি স্বপ্নের কথা বলে তো লাভ নাই। আপনি মালটা বাইরে যদি পিটাইতে চান, মালটা বাইরে ঠিকানা আমার কাছে আছে। আমার বাজারটা ছাড়াই দেন, আপনি আমার ঘর ভাড়াটা দেন, এটা স্বপ্ন কি বলে? আপনি কি আমি ইউ আর পেইং মি মাই হাউস? আপনি তো ইউ আর পেইং কথা শুনতেছেন না। আপনি মালটা বাবাই কোথায় থাকে আপনি জানেন? আপনি তাকে পিটাবেন কি? তোমার জন্য বহুত কিছু, 2000 পাউন্ড তোমার কাছে বহুত কিছু। টাকা না থাকলে আপনি খামোকা চিল্লান কেন? আপনি আগে পাঠান। এবার ওরে পাঠাম, ওরে মারতে যদি কই তো তোরা রেডি শুনে যাই খাবি, ওর মুখটা ভাঙ্গে কোপা বৈঠালি। তো ওকে মারতে কোথায় পাবে? মালটোভাকে কোথায় পাবে? আপনি জানেন মালটোভা কোথায় পাবে? যে সব স্যার কে টাকা দিবে, ওই স্যাররা আমাকে তিনবার সালাম দেয় 14 হাত দূর থেকে। ফ্লাইম্যান বরিশাল লাগে গেল, ফ্লাইম্যান ভাইয়ের কাছে টাকা নাই, উনি ওনার টাকা লাগলে আমরা আমি দিতে পারি, নিও ভাই দিতে পারে। না না ভাই, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, হালার ভূত আমার আইছে টাকা দিতে বিচিস করে একটা তোর মাই বলা ভাত না আর সে পায় পিটাবি মালটোভার মতো একজন সিনিয়র গুন্ডার। ওইটা দিয়ে আপনার মাথার মতো যদি একটা বাড়ি মারে, মাথার নারকেলের মতো দুই টুকরা হয়ে যাবে। তোর একটা কথা কইছি, ভাঙ্গা হোটেল, ওই যে ভাঙ্গা স্পিকার আছে আর এখন তুই জানো কোন জায়গায় হুইয়ে রইছে? এই মালটোভা ভাই, এই মালটোভা ভাই, এই কোনো কথা না শুনে বেজর বেজর করতেছেন। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, আপনি ওকে একটু মিউট দেন, জাস্ট 10 সেকেন্ডের জন্য মিউট দেন, আমি একটা কথা বলবো। কথাই গুণ না মাইক ফ্রি দেন, দিছেন দিলে বলেন, টেক্সটে লেখেন দিছেন, তারপর আমি তাকে একটা কথা বলি, শুনতে হবে। ওকে, এই যে ফ্লাইম্যান মালটোভো ভাই, ঠান্ডা অবস্থায় তার ওই জিনিস দিয়ে যদি তোমার মাথার মাঝখানে একটা বাড়ি দেয়, নারকেলের মতো ফাইটা দুই টুকরো হয়ে যাবে তোমার মাথা। গরম অবস্থার কথা বাদ দিলাম, আর সেই মালটোভো ভাইকে তুমি মারবা, এত স্পর্ধা তোমার, এত সোজা। ঠিক আছে, এবার ওরে আনমিউট করেন। এ বড়ে ওর বাহে পারে আমার টাচ করতে ছোট লোক আইসে হ্যানে, দেড় থেকে একটা দেড় একটা পোলা আইসে হ্যানে, এক হাত কাম করে আর এক হাত ছোট, হালার এক হাত বড় এক হাত ছোট। তুই আমার লাগাইছো মাস্তানি করতে না? তোর আগে আমি এই দেশাই ঘুমাই, ফোকিন নি। আমার আগে আসেন নাই এই দেশে, আপনি কত সালে আসছেন? এই সালের নাম বলেন। মালটোভা লাগে এখন মনে আমার বাসায়, এ বেড়া মালটোভা আমার একটা বাল যে সেই বেড়া এই আর যোগ্যতা নাই, ওই আমার ডর দেখা। আমি এনে কথা কই সামিয়ার লাগে, এডমিন আছে, পারলে সামি আমার কিন্তু আপনারা সবাই মালটোভা ভাই পক্ষ নিচ্ছেন, কিন্তু মালটোভা ভাই যে কাজটা করছে, ফ্লাই ভাই ঠান্ডা মাথায় আমার সাথে গল্প করতেছিল, এসেই ডট দিয়ে দিছে। এইটা দেখেন না, উনি কিন্তু কোনো গালাগালি করতেছিল না, উনি গল্প বলতেছিল। না, ওইটা তো আমিও বলছি যে মালটোভা ভাই ওনাকে ডট না দিলে ওনার মাথাটা গরম হতো। অপরাধ না, উনি অ্যাডমিন হইছে তো কি হইছে? ফ্লাই ভাই তো আমি ডেকে নিয়ে আসছি ফ্লাই ভাই কে অন্য রুম থেকে, যে ভাই আসেন গল্প করে, মাথা ঠান্ডা হয়েছে। ফ্লাই ভাই আসেন, মাইকে আসেন, আপনাদের ডট দিলেই আমি খুলে দিব, ঠিক আছে? মালটোভা ভাই যতবার ডট দিবে আমি অ্যাডমিন থাকলে, আপনার চিন্তা নাই। পিটান মাল না না না, সে ডট দিতে আছে, ডট খেলতে আছে। আমি তারে কইছি তুই আমার থ্রেটিং মিটিং না দি, ওই আমার থ্রেটিং দেয়। আমি কইছি থ্রেটিং কি দরকার নাই, মারামারি করা দরকার। তুই যদি এত যদি মাস্তান যদি হও, মাফিজ তোর মোবাইল নাম্বারটা আমার এখানে পোস্ট করে দিয়ে তারপর তুই যে মাস্তানে আমার লেখ কর, তাহলে তো গেল। এখানে তো আমি খারাপ কিছু চাইনি, তা তুই এখানে আমার ডট দিবি, গালি দিবি তোর? আমি এ বেড়া তোর মতো মালটো আমি কো পাইবে যাইয়া পোলা পানে, ওরা বন্দুক লই দিবে না খালি। আরে আপনি তারে কো পাবেন? আপনি আপনি তারে লোক লাগাই 2000
পাঠাবেন 2000 পাউন্ড আপনি পাবেন একটু মাইক দেন আমার কিন্তু এখন রাগ উঠছে মালটু বাবাই উপরে উনি তো গালি দেন না জট দেন কেন মালটু বাবাই এই আসেন ফ্লাই ভাই আসেন ও তো জানে না যে এই রুম থেকে কত কত এডমিন আমি মানে ভাগাইছি লাগতে গিয়ে ও দেখতে আনে ও স্বামী এই করবে আনে ডোন্ট ওরি স্বামীর তোর এত সহজ মনে করো দেখতে আনে মালটা বা তুই পাবি আনে টেন্ডা জাস্ট ওয়েট এইভাবে ডট দিয়ে মনে করবো স্বামীর আমি মনটা কেড়ে নিয়ে গেলাম আমি তো ফেলাইলে ডট দিই ফেলাই দাও বেড়া ফেলাই ব্রিটিশ স্বামী ও ইংল্যান্ডে তা তুই ডটটা দাও কারে এই রুমটা কেগো হইত পেটা তুই আমার পাশে আইতে পারবি ইংল্যান্ডে তবে নিও ভাই তুমি আমার মতই এই দেশে নিও ভাই আপনি যদি ফ্লাইম্যান কে হেল্প না করে সে টাকাটা পাঠাবে কি করে এ বড়া 2000 টাকা আমি পাঠামু ক আমি পাঠামু ক ওগো খাইয়ে লই যা দুই আর 2 লাখ টাকা খাইয়ে লই আর পিড়ই পড়া ইয়ে কইবে বস রেডিশনে খাইয়েছি খরাইতে মারিয়ে বড়া তোরে কইছিস না যে মুশফিক কে কই কইছিস না যে তুই তো কজে মুশফিক ডক্টর হালাই এখন তো এই হাসপাতালে ঘুমোই রইছে পঙ্গু হাসপাতালে যাইয়ে দেখ এই ফেলাই তুই আমার লাগে মাস্তানি করিস না কেউ একদম পঙ্গু হাসপাতালে তোর উনি নেক্সট বেডে শোয়াই তুমি খয় রাখতে মোল্লা ভাই আপনি কথাটা তো বুঝেন নাই এই লোকে কি করে আমরা আমি স্বামীর লাগে আমরা স্বামীর এডমিন আছে স্বামীর নিজের রুম ওনার স্বামীর ভালো না লাগলে সেই তোমার ডট বাস ব্যান্ড যা করো সেই তো একশো নানের পরে তুই আসছি জনি দেয় যে স্বামী এই বটাই স্বামী তোর লাগে কোনোদিন ফ্রেন্ড হইবে তোর লাগে কোনোদিন দেখা হইবে তোগুলো গাই স্বামী কোন জন্মে বাংলাদেশে যায় না না যায় হ্যাঁ তো আমি জানি না হলার হ্যাঁ আইসে পালটক পাইয়ে ছামিয়ে তুই আমার সাথে বেশি স্বামীর দরদ বোঝো না আর খয়রাইতে গুলো তুই কি করতে পারবি স্বামিয়ারে এই ইংল্যান্ডে তো বাবার কোনো ক্ষমতা আছে কিছু করার মতো স্বামিয়ারে আলার ফোক কিনি যত সবাই নায়ক হইতে কি একটা নায়ক হইছে বেটা ভাই এই বেটা তোগো লাগে যে নায়কগিরি যদি করতাম তাহলে বাংলাদেশে আমি ঘুমাইতাম খয়রাইতে গুলো আইসা আমার এই ভাই শুনেন আপনি কিন্তু ওই স্বামিয়া যখন রুমে থাকে মালটা বাইরে কিছু কইেন না কারণ ওদের আবার তলে তলে ওদের মধ্যে সম্পর্ক আছে পাতেন সামিয়া না থাকে ওরে বাইরে ভাই এরকম সম্পর্ক বহুতের কথাই কইছে কই হিগুলোরই তো সামি আবার ব্যান করে থুইয়ে দিয়েছে আপনারাই কইছে মালটোবার ব্যান করতে সামিয়ার এক সেকেন্ডও লাগবে না দেখবে না ওই টাইম সি আমি যারা বলি মালটোবার ব্যান করতে আপনি খুশি হবেন মালটো বাবা আমার ভাই না পর এই যে আজকের যে করছে স্বামীর সামনে ওই কি মনে করে যে ফেলাই আমি ডট দেয় স্বামী খুব খুশি হয় তুই এরা বোঝো না স্বামী আমার পিডিআই পাঠায় তারপর তার কাছেই রাখে সে অন্য কোথাও গেলে ওইটা রাখায় তুই ওখানে গেছ কা যা তুই আমার ঘরে কোনে যা এটা হলে নর্মাল মেয়েদের ক্যারেক্টার আমি অনেক সময় ডিসকে তো মানে লেট করে আইসি আমি দেখছি না কি কইতে এ না যে তুই আসলেই যাই গিয়া তো বেটা তুই দেড় ঠেক একটা ফ্রিজ দেখাইয়া কালকে দুইটা ফ্রিজ বেসলো তোর কয়টা লাভ হয় দুইটা ফ্রিজ বেসলে কয়টা লাভ হয় কদিন একটা ফ্রিজে তো তুই 50 লাখ লাভ করতে পারো নাই তো ফ্রিজের দামই 40,000 তো 40,000 টাকা করে তুই কয়টা লাভ করছ ওই বেটা কয় রাখতে তোর ঘর ভাড়া লেবার ভাড়া তারপর তোর ভাড়া তোর নিজের ই ভাড়া দিয়ে তোর রইছে কত ভাই ফ্রিজ তুই সাহস থাকে সাহস থাকলে নাই খেলা হবে খেলা হবে তোর মতো ঘরে কামনি মার খাবি তোর মতো সাহস তুই দেখবি এনে আমি যারা বলছি না তুই ওটা দেখবি এনে পাবি যখনই মাঠে খাবি তখন মনে করবি ওটা ফেলাই ম্যান মারাইছে সোফা ঘুমাইতে গেছে আমি নো সোফা ব্রাদার দিস ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ সোফা স্লিপ আন্ডার দ্য কার্পেট অন দ্য কার্পেট প্লিজ তুই কি কইতেইছ আমার লাগে তোর ফ্রিজের খয় রাখতে দুইটা ফ্রিজ বেসলে কয়টা হয়েছে 5,000 5,000 10,000 টা লাভ করছো হ্যান মানে লেবার বিল দেছো কারেন্ট বিল দেছো ঘর ভাড়া দেছো তারপর সবকিছু এই তোর হইছে কত আনে 200 টা ফকিনি 200 টা দামাগ লাগাইছি কোথায় ব্রিটিশ কোথায় কত ইউরোপ ওয়ার্ল্ডে তুই এখানে আচ্ছা এই বরিশালের খেতার ঘাটটিটা কবে বেলটক থেকে যাবে এই বুড়িয়াদের সাথে কথা বলে কোনো লাভ আছে তোর তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে তোর যদি আমি কই একটা পাইলট লইয়া